ये दोस्ती हम नहीं तोड़ेंगे, तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे। बाबा शुरू है गल तो আবার বৃষ্টি হলো নাকি? না না বৃষ্টি না, জানো না মার বোন তো সাজতে শুরু করে দিয়েছে। কেন? শপিং, পূজোর শপিং। হ্যাঁ, হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ থেকে পিয়ালি, রিম্বি, রিক তিনজনেই শুরু করে দিয়েছে, অবশ্য আমিও ওদের দলে রয়েছি, পূজোর শপিং। আর পূজোর শপিং তো রয়েছে, মানে তুমি না ফান্ডিং পারবে না বলে বুঝেছি। আমাকে ঠিক ওই জন্য, আমাকে তো ঠিক ওই জন্যই বলে দিল যে বাবা আগে তুমি দেখে নাও পকেটের ব্যাপারটা কতটা কি আছে। তো যাই হোক, পুজো তো সব সময়ের জন্যই আমাদের একটা আনন্দ নিয়ে এসে দেয়, আর প্রত্যেক বছরই এটা আমাদের একটা খুবই একটা কি বলবো উত্তেজনামূলক একটা বলতেই পারো যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আর দুর্গা পুজো মানেই আমাদের কাছে একটা চরম আনন্দের বিষয়, আর সেই কারণের জন্যই পুজোর শপিং শুরু হয়ে গেল। রিম্বি দুপুরবেলা থেকে অনেক ধরনের প্ল্যানিং শুরু করেছে, এটা নেবো, ওটা নেবো, এখানে যাব, ওখানে যাব, আলটিমেটলি দেখা যাক যে কোথায় যাই, কী কিনি না কিনি সেটার জন্যই এখন অপেক্ষা। আমরাও যাই, তোমাদেরকেও নিয়ে চলি, চলো তোমরাও দেখতে থাকো যে আমাদের আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, কী কেনাকাটা করছি, কী খাওয়া দাওয়া হচ্ছে। আর খাওয়া দাওয়া তো কম্পালসারি নাকি, মানে কিছু শুধু কিনে মানে শান্ত হয় না, খেয়ে শান্ত হয়, মানে শুধু কিনে চলে আসবো অত ভালো মানুষ এরা নয়। চলো একটা সবাই মিলে গ্র্যান্ড ফটো নিয়ে নিই থাম্বনেলের জন্য, শুরু হয়ে গেল আমাদের পূজোর শপিং। চলো লেটস গো, তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি কোথায় যাচ্ছি না যাচ্ছি, দেখতে থাকো ব্লগটা। আমরা বেরিয়ে পড়েছি, সামনের সিটে রিক বসেছে, এখানে রিম্বি, পিয়ালি, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি পুজোর শপিংয়ের জন্য। আর কলকাতার রাস্তা এখন থেকেই সব বাঁশ বাঁধা শুরু হয়ে গেছে, যেখানেই দেখছি সেই দিকেই দেখতে পাচ্ছি যে বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়, কারণ এখানে তো পুজোর সময় খুব ট্রাফিক প্রবলেম হয়ে যায়, যে কারণের জন্য যে সমস্ত কলকাতা পুলিশ যারা রয়েছেন তারা চেষ্টা করে যে ট্রাফিক কন্ট্রোল করার জন্য রাস্তার এদিক ওদিক দিয়ে যাতে সবাই না বেরিয়ে যেতে পারে তাই বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়। সেগুলো দেখতে দেখতে যাচ্ছি, আর রিম্বিকে বলছি দেখ কলকাতায় কিন্তু এখন থেকেই একটা পুজো পুজো রঙ এসে গেছে, প্যান্ডেল তো সব হাফ হয়েই গেছে। হ্যাঁ, বিভিন্ন প্যান্ডেল এখন কিন্তু অলরেডি হয়ে গেছে, আমরা তো ইটালিয়ার পাশ দিয়ে এলাম। আর আমরা এখন চলেছি এক্সাইড মোড়ে, যে জুডিও শপিং মলটা করেছে সেখানে। রিকের কথা মতো তো চলেছি, রিকের কথা মতো তো যাচ্ছি, জানি না ওখানে গিয়ে কী কী পাবো। রিক বলছে আমার শপিং করবো, আর রিক আর রিম্বির মধ্যে এই নিয়ে খণ্ডযুদ্ধ। রিম্বি তো কিছুতেই বাড়ি থেকে আসবে না, আমি বললাম একা একা বাড়িতে থাকিস না, ভূতের ভয় খাবি, তো চল সবাই মিলেই চল, আমরা তো একটু রেস্টুরেন্টেও যাবো না। সেই কথা শুনে রিম্বি তবে রাজি হলো, ও ভাবছে আমার ওখানে কিছু পাওয়া যাবে না, জামা কাপড় সবই দাদামনু কিনবে। আর আমি এতবার বাবা মাকে বললাম যে তোমরা চলো আমাকে নিউ মার্কেট নিয়ে চলো, কিন্তু কিছুতেই রাজি হলো না। তো যাই হোক, কত করে বোঝালাম যে আজকে তো একটু দেরি করেই বেরিয়েছি, তো চল আজকে দাদামনুর কথা মতো এই কাছাকাছিই যাই, অন্য একদিন তোর কথা মতো নিউ মার্কেট নিয়ে যাব। যদিও আমরা গড়িয়াহাটের কাছাকাছি থাকি, সারা বছর শপিং টুকটাক চলতেই থাকে, কিন্তু পুজোর সময় শপিং না করলে সবারই মন খারাপ হয়ে যায়। রিগ্রিম্বির কথায় পুজো পুজো ভাইবটা আসে না। তো যাই হোক, মানে দু ভাই বোন যখন আছে দুজনকার কথাই শুনতে হবে, আর ওরা যখন একটু বড় হয়েছে ওর বাবা বলে ওদের পছন্দ মতোই কিছু কিনুক, তোমার আর আমার পছন্দ ওদেরকে চাপিয়ে দেওয়া ঠিক হবে না। তো যাই হোক, রিম্বি ভারাক্রান্ত মুখ নিয়ে এখন জুডিওর মানে জুডিওর মধ্যে পৌঁছচ্ছে, দেখা যাক রিম্বির এখানে কিছু পাওয়া যায় নাকি। রিক তো অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে নিয়ে এসছে যে না না তোরও কিছু পাবি, চল না তুই একবার গিয়ে তো দেখ। যাই হোক, অন্যবার কোনোবারই এখানে আসা হয় না, আর আমি এটা মানে ঠিকঠাক করে নামও জানতাম না, কিন্তু বললামই তো রিকের কথা মতো এলাম। এখন মেন গেট দিয়ে আমরা এই ভিডিওর মধ্যে ঢুকে পড়ছি, আর দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই ভিড় রয়েছে, পুজোর তো আর কয়েকটা দিন মাত্র বাকি, মানুষের তো মানে পুজোর তো কয়েকটা দিন মাত্র বাকি, ভিড় তো হবেই, শেষ মুহূর্তে শপিং সবার, শেষ মুহূর্তে সব শপিং চলছে সবার। আর রিম্বি কিন্তু আসতে না আসতে না করে সেই নিজের কয়েকটা জিনিস দেখতে পেয়ে গেছে, আর মহা আনন্দে এদিক ওদিক ঘুরছে এখান থেকে কী কী কালেক্ট করা যায়।
তবে বেশিরভাগটাই এখানে ছেলেদের জন্যই রয়েছে, আর এখানে ক্যামেরা খুব একটা অ্যালাউ করছে না। তবুও যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। রিকা একদিকে যাচ্ছে, রিঙ্গি একদিকে যাচ্ছে, ওর বাবা যাচ্ছে রিকের সাথে, আমি যাচ্ছি রিঙ্গির সাথে। এখন তো রিঙ্গি কয়েকটা জিনিস হাতে তুলে নিয়েছে, এগুলোই পছন্দ করেছে, আর মুখটা কিন্তু এবার হাসি হাসি লাগছে রিঙ্গি, মানে নিজের পছন্দের কয়েকটা জিনিস পেয়ে গেছে। আর শপিং মলে এলে সব থেকে যেটা বেশি ভালো লাগে ছোটো ছোটো বাচ্চাদের জিনিসগুলো দেখতে, ছেলে কিংবা মেয়ে যাই হোক, ছোট বাচ্চাদের জিনিস দেখলে খুব ভালো লাগে। যদিও এগুলো আমাদের কেনার নয়, তবুও দেখতে ভালো লাগে বলেই দাঁড়িয়েছি। আর রিঙ্গিও জিনিসগুলো নিয়ে নিয়েছে, এবার যাবে ট্রায়াল রুমে। যাই হোক, শপিং আমাদের কমপ্লিট, বললামই তো অনেক মানে অনেক কিছুই শপিং করেছি, কিন্তু ওখানে তো ক্যামেরা অ্যালাউ নয়, ওই জন্য তোমাদের সবটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারলাম না। রিকর নিজের পছন্দ মতো জিনিসপত্র পেয়ে গেছে। রিক বলছে আমার শপিং কমপ্লিট, আমার আর কোথাও থেকে শপিং করার নেই। কিন্তু রিম্বি বলছে আমার এইসবে শুরু হলো, আমার এখনও প্রচুর কেনা বাকি। মেয়েদের যেটা হয় আর কি, ছেলেরা তো অল্প কিনেই মানে শান্ত হয়ে যায়, আর মেয়েদের শপিং করেও মন ভরে না। আর এখন পর্ব হচ্ছে ডিনারের। রিক, রিম্বি, আমি, পিয়ালি সবাই চলে এসেছি ওই বাল্লে বাল্লে ধাবা, এই ধাবায় চলে এসেছি। এখন এখানে গিয়ে দেখি কি ডিনার করা যায়, চলো। আর বাঙালি যেমন 12 মাসে 13 পার্বণ, কিন্তু সেই পার্বণের সাথে জুড়ে আছে খাওয়া দাওয়া। পুজোর আগে শপিং করতে গিয়ে খাওয়া দাওয়া, পুজোর পর বিজয় দশমীতে খাওয়া দাওয়া, আর পুজোর মানে দিনগুলো সেগুলো তো আর বলার কথাই নয়, বাঙালি মানেই খাওয়া দাওয়া। এটাই মানে বাঙালিদের কাছে সব পুজোর সেরা পুজো হচ্ছে পেট পুজো, আর আমরা তো পেটুক মানুষ, আমরা এই ধাবাতে এখন ঢুকে পড়েছি। দেখা যাক এখানে কী কী পাওয়া যায় আর আমরা কী কী অর্ডার করতে পারি। দেখে তো বেশ ভালোই লাগছে, ধাবাটা খুব সুন্দর করেই সাজানো রয়েছে। তো বলে না আগে দেখুন দাঁড়ি তারপর গুণ বিচারি, তো যাই হোক দেখে ভালো লাগলো। ঢুকে দেখি এখানে কী কী পাওয়া যায়। বললে বললে ধাবার নাম কিন্তু আমরা অনেক শুনেছি, কিন্তু এসে একবারও খাওয়া হয়নি। আর তোমাদের সাথে একটু ঘুরিয়ে দেখাই ধাবার ভেতরটা কেমন। বেশ সুন্দর, মানে পরিপাটি করে সাজানো। আর এই ধাবাটা ভবানীপুরে। রিগ্রিম্বি আজকে তো ধাবায় ঢুকে পড়েছে, কী কী খাওয়া দাওয়া হবে সেটা নিয়ে চিন্তা করছে। আবার রিম্বি এটাও বলছে আমরা নেক্সট দিন যখন শপিং করতে যাব কোথায় খাবো। আর আমরা বলছি দাঁড়া আজকে এটাই এখানেই কমপ্লিট কর, তারপরে আবার পরের দিনের কথা পরে ভাববো, কিন্তু ওর ভাবনা চিন্তা চলছি। আর ডিগ বলছে নেক্সট দিন আমি কোথাও শপিং করতে যাব না, তুই মা বাবার সাথে যেখানে যাস যাবি, আমি খালি খাওয়া দাওয়ার সময় সেখানে গিয়ে হাজির হয়ে যাব। ডিসাইড করতে পারলে কি নেবে? আসলে শপিং করার ব্যাপারে ছেলেদের একদমই ধৈর্য থাকে না। আমার হাজবেন্ড তো মানে আমার শপিং করার ব্যাপারে যায়ও না, আমি নিজে যা পারি শপিং করি, মানে ওর অত ধৈর্য থাকে না, কিন্তু ছেলে মেয়ের ব্যাপারে মানে বিশাল ধৈর্য। আর এখন আমাদের স্ন্যাক্স চলে এসছে, তন্দুর চিকেন। আর এত সুন্দর একটা মানে গন্ধ বেরোচ্ছে ধাবায় ঢুকেই, একটা ভালো ঘিয়ের গন্ধ পেয়েছি, তো সেটাতেই মনটা ভরে গেছে। দেখা যাক খেয়ে কতটা ভালো লাগে। আবার নেক্সট মানে আমাদের তন্দুর চিকেনটা খেয়ে এতটাই ভালো লাগলো, আমরা আবার লাসুনি টেংরি কাবাব অর্ডার করেছিলাম, সেটাও এখন চলে এসছে। তারপর আছে মেন কোর্স, এটা হচ্ছে আমাদের স্টার্টার আইটেম হিসেবে আরও একটা নিয়েছি, চিকেন লসুনি কাবাব। আর আমরা মেন কোর্সে অর্ডার করেছি, রিক খাবে মাটন বিরিয়ানি, রিম্বি খাবে চিকেন বিরিয়ানি, আমি আর ওর বাবা খাবো মিক্সড পোলাও কুলচা, আর সবার জন্যই চিকেন হান্ডি নেওয়া হয়েছে। দেখা যাক আরও কী কী ওরা বলে, তবে মনে হচ্ছে আর বেশি কিছু পারবে না, এটাই এনা। আমাদের সব খাবার দাবার এখানে চলে এসছে, আমরা খেতে থাকি, আর খাবার দাবারগুলো ভীষণই টেস্টি, আর অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর।
পারলে তোমরা এসে এখানে একবার খেয়ে যেও। আজকের ব্লগটা এখান থেকেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিতে কমেন্ট করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে। গুড নাইট।